এই মুহূর্তে আছি খানাকুল, দু নম্বর ব্লকের যে বিডিও অফিস, সে বিডিও অফিসের একদম গেটে। এখানে আমরা দেখাবো যে বিজেপির পক্ষ থেকে কিন্তু একটা ডেপুটেশন দেওয়া, একটা স্মারক দেওয়া হলো বিডিও ম্যাডামকে, যেখানে লেখা আছে যে মুখ্যমন্ত্রী আগামী যে 12 তারিখে আসছে, সেই 12 তারিখে এসে যেন আরামবাগটা জেলা হিসাবে ঘোষণা করে। কারণ চুঁচুড়া যেতে গেলে এই খানাকুলের প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু বহু দূর, যেখানে তারা অবজেকশন জানাচ্ছে এবং তারা চাইছে যে আমাদের সকলেরই এটা উপকৃত হবে। এটা বিজেপির কার্যকর্তারা কিন্তু প্রত্যেকেই তারা আবেদন করছে, আরামবাগ মহকুমার প্রত্যেক বিডিও অফিসে তাদের একটাই দাবি যে আরামবাগ জেলাটা, আরামবাগ যেন জেলা করা হয়, এটাই তাদের দাবি। দেখাবো বিজেপির কার্যকর্তারা নিউজ অগ্নি সাক্ষাৎকারে কি জানান। রিপোর্ট নিউজ অগ্নি। আজকে আমাদের এখানে আসার কারণ একটাই, যে আমাদের যেহেতু আরামবাগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন 12 তারিখ, সেহেতু আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা স্মারক দেওয়া হলো বিডিও ম্যাডামকে, যেহেতু প্রশাসনিক বৈঠক, যদিও প্রশাসনিক বৈঠক বলা যাবে না, কেন আমাদের এখানে যে সাব ডিভিশনালের 4 জন বিধায়ক আছেন ওনাদেরকে ডাকা হয় না। সেহেতু আমাদের জেলা চায়, আরামবাগকে জেলা চায়, দূর দূরান্তের মানুষ আমাদের এখান থেকে চুঁচুড়া যেতে অনেকটা অসুবিধা হয়, সেই জন্য আরামবাগ যাতে জেলা হয় তার জন্য আমরা একটা বিডিও ম্যাডামকে স্মারক দিলাম, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্মারকটা দিলাম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি খানাকুল বিধানসভার কনভেনার নির্মল মান্না। Thank you.